নদীর শান্তিপুর শহরে এক নম্বর ওয়ার্ডে দু নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় অলোক সরকারের বাড়িতে টিভি চলতে চলতে হঠাৎই আগুন লেগে যায় পাশে থাকা জামা কাপড় ও অন্যান্য দাহ্য পদার্থে আগুন ছড়িয়ে পড়ে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপণ কেন্দ্রে যদিও বাড়ির সদস্যরাই প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে দমকল বাহিনীর সূত্রে জানা যায় শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে একটা দু নম্বর একটা ফায়ার হয়েছে বাড়ির ফায়ার হয়েছে এখানে যেটা দেখলাম ওরা টিভি চালানোর পরেই হঠাৎ করে আগুন ধরে যায় যেটা নিবে নিয়েছে আমরা এসে অ্যাকশন মানে দিয়ে দিলাম যে ওয়ারিংটা পরিচ্ছন্ন খুব খারাপ যাতে ভালো করে ওয়ারিংটা ঠিকমতো করে ওয়ারিং ঠিক মতো না করলে আবার নেক্সট এরকম ঘটনা ঘটতে পারে জানলা বা অন্যান্য কিছু সঠিক আছে দেখলে ভেতরে একমাত্র শুধু টিভি ছাড়া কোনো সব ঠিক হয় টিভিটাই নষ্ট হয়ে বাকি সব ঠিক আছে আচ্ছা সব বাসারপত্র যেগুলো আছে মানে হাউস ওয়ার্টিংয়ের সেগুলো সব ঠিকঠাক আছে স্যার ক্ষয়ক্ষতি কিছু হয়েছে শুনুন মন্দির টিভি ড্যামেজ হয়েছে এই ঘটনায় কোনো রকম কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অন করেছি কখন হয় ঘটনাটা